হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সবাই আশা করি খুব ভালো আছেন। আমি আপনার মতো খুব ভালো আছি আপনাদের দয়ে। তো আজকে যে ভিডিওটা সেটা হলো এই যে কি করে আপনারা টিকটক অ্যাকাউন্ট গ্রো করবেন। তো অনেকে আছেন যারা আপনার এক দু বছর হয়ে গেছে টিকটকে ভিডিও বানাইতেছে, বাট তাদের অ্যাকাউন্ট গ্রো হইতেছে না বা তাদের ভিডিওতে লাইক ভিউ আসতেছে না। আর অনেকে আছেন যারা নতুন নতুন টিকটক অ্যাকাউন্ট ওপেন করেই যারা কিনা আপনার হাজার হাজার লাইক নিয়ে যাচ্ছে, হাজার হাজার ফলোয়ার নিয়ে যাচ্ছে। তো ওনারা কি করে নিচ্ছে, আপনারা কি করে নিতে পারবেন, তো এইটা নিয়ে আজকে পুরো ভিডিওটা দেখাবো। তো যার নতুন অবশ্যই পুরোপুরি প্রসেসটা ফলো করলে আপনারাও একজন বড় ক্রিয়েটর হতে পারবেন টিকটকে। কারণ অনেকে আছেন যারা আপনার অনেক কষ্ট করে, ঘন্টার পর ঘন্টা ধরে এডিটিং করেও আপনার ভিডিওটা আপনার ফোর ইউপিএস নিতে পারছেন না। তার পিছনে অবশ্য কয়েকটা রিজন আছে যেগুলো কিনা আজকে আমি আপনাদের একেবারে হাতে ধরে বুঝিয়ে দিব। তো আপনিও যদি পুরোপুরি কমপ্লিটলি আপনার টিকটক অ্যাকাউন্টটা প্রফেশনাল লেভেলের করতে চান, তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন একদম স্কিপ না করে। কারণ যদি আপনি স্কিপ করেন তাহলে আপনি অনেকগুলো পার্ট মিস করবেন, যার কারণে কিনা আপনার ভিডিওগুলো ফোর ইউপিএসে যাবে না। তো কথা না বাড়ি চলো শুরু করি আজকের ভিডিও। তো চলে এসেছি আমরা মোবাইল ফোনের স্ক্রিনে, দেন চলে যাবেন আপনারা প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনি টিকটক সার্চ করে নেবেন, দেন আমি ইনস্টল করে দেখাচ্ছি আপনাদের। আমি আগে আনইনস্টল করে দিয়েছি যেন আপনাকে সম্পূর্ণ প্রসেসটা বুঝিয়ে দিতে পারি। সো এটা ইনস্টল হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করি আমরা। এটা হয়ে গেছে, জাস্ট ওপেন হওয়ার বাকি এবার। তো এসে পড়েছে এটা, এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করবেন। তারপর আমাদের টিকটক ইন্টারফেসটা চলে আসবে, থেকে আপনারা এটা ক্লিক করে দেবেন। আপনারা চাইলে এগুলো দিতে পারেন, তো আমি দিচ্ছি না। তো এখানে আসার পর আপনারা মেয়ে নাকি ছেলে এটা সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু ছেলে তার জন্য আমি মেল দিচ্ছি। যদি আপনারা মেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই ফিমেল দিবেন। তো আমি মেল দিয়ে দিচ্ছি যেহেতু আমি ছেলে। দেন নেক্সটে ক্লিক করবেন, স্ক্রল ডাউন করে দেখতে পাবেন পেজ ওপেন হয়ে গেছে। তবে এইখান থেকে আপনি যেটা করতে হবে, আপনারা এখান থেকে আপনার প্রোফাইল নামক যে অপশনটা আছে সেটা ক্লিক করবেন। তো এবার আপনারা কী দিয়ে টিকটক অ্যাকাউন্টটা খুলতে চান ওইটা সিলেক্ট করে দেবেন। যদি আপনারা আপনার ফোন নাম্বার দিয়ে খুলতে চান তাহলে ওইটা দিতে পারেন, কিংবা যদি ফেসবুক দিয়ে খুলতে চান তাও পারেন, যদি জিমেল দিয়ে খুলতে চান তাও পারেন। তো আমি জিমেল দিয়ে খুলছি, সিকিউরিটির জন্য আমি আমার জিমেলটা হাইড করে রাখছি। দেন এখান থেকে দেওয়ার পর সিলেক্ট করে দিলাম আমারটা। তো আমি জিমেল দিয়ে লগ ইন করার পর এখান থেকে আপনার বার্থডে ডেটটা সিলেক্ট করে দেবেন। তো আমারটা যেহেতু সেপ্টেম্বরের 24 তারিখে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি সেপ্টেম্বর দেন 24 2003। তো নেক্সটে ক্লিক করবেন, তারপর দেখবেন আপনার আইডিটা লগ ইন হয়ে গেছে। দেন এখান থেকে এটা দিয়ে দিবেন। তো এবার আপনার যে কাজটা করতে হবে সেটা হলো আপনার এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনার নামটা চেঞ্জ করে নেবেন, আমি আমার নাম দিয়ে দিচ্ছি। তো ওইটা আপনার যেটা খুশি এটা দিতে পারেন, ইউজার নেমটা আমি লাস্টে যে কোনো সংখ্যা দিয়ে দিচ্ছি। তো এটা আপনার খুঁজে নেবেন। তো আমি যেহেতু এটা টেম্পোরালি দেখাচ্ছি তার জন্য যে কোনো সিলেক্ট করে দিচ্ছি। আর এটা আপনার দেওয়ার পর 30 দিন আগে আপনি এটা আর চেঞ্জ করতে পারবেন না। তো এবার এখান থেকে আপনার আপনার প্রোফাইলের জন্য একটা ছবি দিয়ে দিবেন, এটা ক্লিক করবেন। তো এখান থেকে আপনার সিলেক্ট ফর গ্যালারিতে ক্লিক করবেন, অ্যালাও ক্লিক করে দিবেন। আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি নিয়ে নেবেন আপনার। ছবি নেওয়ার পর এখান থেকে আপনার কনফার্মে ক্লিক করে দিবেন, ছবিটা কতটুকু রাখবেন এখানে রেখে নেবেন। দেন সেভে ক্লিক করবেন। লোডিং নিচ্ছে যেহেতু আমার নেটটা একটু স্লো, তার জন্য সেভ হয়ে গেছে। দেন এখান থেকে আপনারা চলে আসবেন। তো এবার আপনার আপলোডে ক্লিক করতে হবে। দেন আপনার বাছাই করে রাখা যে ছবি ভিডিওটা আছে ভিডিওটা নিয়ে নেবেন।
তবে একটা কথা আপনার মাথায় রাখতে হবে, ভিডিও 10টা না করার মতো একটা করবেন, আর একটা যেন দেখার মতো হয়। কারণ টিকটকে আপনারা তার ভিডিওটাই দেখেন যার ভিডিওটা আপনার খুব বেশি ভালো লাগে, দেন নেক্সটে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি এটা ড্রাফটসে ক্লিক করে রাখবেন, তারপর চলে যাবেন আপনার প্রোফাইলে, আবার চলে আসবেন এখানে, আসার পর থ্রি ডটে ক্লিক করবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। একটু স্ক্রল ডাউন করে নিচে আসলেই দেখবেন ফ্রি অফ স্পেসটায় ক্লিক করবেন, দেন এখান থেকে দুটা ক্লিয়ার ডাটা করে নেবেন, ব্যাকে আসবেন, আসার পর রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন। যেটা করতে হবে আই ওয়ান্ট টু গ্রো মাই অ্যাকাউন্ট, এটা ক্লিক করবেন, এটা যাওয়ার পর আপনি আর নোতে ক্লিক করবেন, তারপর দেখবেন এখান থেকে চলে এসেছে এটা নিড মোর হেল্পে ক্লিক করবেন। দেন আসার পর এখান থেকে আপনারা জাস্ট এটা পেস্ট করে দিবেন। তো এটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে চলে আপনি এটা ইউজ করতে পারেন। তো এখানে আমি দিয়েছি যে হাই টিকটক, প্লিজ মাই গ্রো অ্যাকাউন্ট অ্যান্ড মাই নিউ অ্যাকাউন্ট, প্লিজ মাই অল ভিডিও ফর ইউ পেজ সেন্ট প্লিজ। দেওয়ার পর এখানে আপনি জাস্ট রিপোর্টে ক্লিক করে দিবেন। এটা যাচ্ছে, তো তারপর এখান থেকে আপনারা আবার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে এখান থেকে আপনার হেল্প সেন্টারে ক্লিক করবেন, দেন এখানে আসার পর ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন, দেন এটা লাইক দিয়ে দিবেন, আবার ব্যাকে চলে আসবেন। তারপর আবার ফোরিওতে ক্লিক করার পর এটা তো আপনি ঠিক সেম প্রসেসে লাইক দিয়ে দিতে হবে শুধু, তো তারপর চলে আসবেন। আপনি আসার পর আপনার ভিডিও আপলোড করতে হবে, তো এটা আপনি কত মাথায় রাখবেন যে টিকটকে বর্তমানে কম বেশি অনেকগুলোই আছে, যেহেতু ক্রিয়েটর তো তার জন্য আপনার বাছাই কইরা খুব ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে হইব। দেন আপনি হ্যাশট্যাগগুলো ইউজ করতে পারেন, তো আমি হ্যাশট্যাগগুলো দেখিয়ে দিচ্ছি। তো এই হ্যাশট্যাগগুলো রান অনেক বেশি করে, তো এটা দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট হ্যাশট্যাগ ক্লিক করার পর, কারণ বর্তমানে ওই সব ভিডিওগুলো বেশি চলে যেসব ভিডিওগুলো একটু মিস্টেক টাইপের হয়, আপনি ভিডিওটা যদি একটু স্পেশাল কিছু করার চেষ্টা করবেন, কারণ কমন ভিডিও মানুষ ততটাই দেখে যতটা তাদের সামনে আসে, তার থেকে বেশি মানুষ ওই ভিডিওটা খুঁজে বের করে যে ভিডিওটা ফরিয়তে চলো। তো আপনারা ট্রেন্ডিং টপিকে ভিডিও বানানোর চেষ্টা করবেন, দেন এখান থেকে আপনারা ফ্রেন্ডসে ক্লিক করবেন, সার্চ অপশানে ক্লিক করে আপনার টিকটক সার্চ করবেন, তো আসার পর টিকটকটা দিয়ে দিবেন এখান থেকে, দেওয়ার পর জাস্টটা এখান থেকে আপনার পোস্ট করে দিবেন। আরেকটা কথা যেটা আপনার মাথায় রাখতে হবে যে ভিডিও আপলোড করার আগে এখান থেকে আপনার যে ডাটাটা সেটা ক্লিয়ার করে নিতে হবে, তো এখান থেকে আপনি ফ্রি অফ স্পেস ক্লিক করে দিবেন, এটা আপনার আপলোড করার আগে করতে হবে, দেন আপলোড করার পরও করতে পারেন, বাট দুইবার করলে আরও ভালো বেশি। তো এগুলো আপনার মাথায় রাখতে হবে, দেন এখান থেকে আপনার ডাটাটা ক্লিয়ার করে দিবেন। 2 ঘন্টার জন্য আপনার টিকটকে ঢুকবেন না, দেন 2 ঘন্টা পর টিকটকে ঢুকে দেখবেন খুব ভালো একটা রেসপন্স পাইছেন আশা করি। আর যদি কাজ না করে এই ট্রিকগুলো তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যেটুকু পারি সাহায্য আমি করবো ইনশাল্লাহ। আসলে আপনি বুঝতে পারছেন কি করে অ্যাকাউন্টটা গ্রো করতে হয় বা অ্যাকাউন্টটা প্রো করতে হয়। তো যারা নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, পাশ থেকে বেল আইকনটি প্রেস করে অটো ক্লিক করে দেবেন, যেন সমস্ত নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।